আমার মুরব্বি বাবা জিরা যুবক ভাইয়েরারে হয় দুদিন আগে না হয় দুদিন পরে হয় এক বছর পর না হয় দুই বছর পর এক মাস পর না হয় দুই মাস পর একদিন না একদিন আপনাকে আমাকে আমাদের সকলকে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা কারণ বাবার আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহর কোরআনের বাণী দ্বারা সূরা কাফ আল্লাহ ১৯ নম্বর আয়াতে ঘোষণা ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া

মানবতার সাকারাতুল মতি বিলহাক এই মৃত্যু নামক যে যন্ত্রণা যে যন্ত্রণার অনুভূতি এই সাকারাতের বিছানার যে যন্ত্রণা এটা বড় সত্য এটা বরহক চিরন্তর সত্য কোনো সন্দেহ এই কথা কি আমার নাকি আমার আল্লাহর হামার আল্লাহ কয়ে বান্দা জালিকা মা কুন্তামিন হুতাহির বান্দারে যত রকমের তাল বাহানা করো না কেন যত রকমের কৌশল অবলম্বন করো না কেন এই সাকারাতের মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার সুযোগ কারণ নাই এই কথা আমরা বিশ্বাস করি কি করি না আরো জোরে আল্লাহর বিশ্বাস করলেন আমার আলোচনায় কিন্তু আমি এখনো যাই নাই আমার আলোচনাটাকে একসেপ্ট করার জন্যও আমার আলোচনাটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্যও এই কথাগুলি বলে বলে আপনাদের মন মানসিকতা তৈরি করছি এক জবাব দিনে আমরা একদিন মৃত্যুর সাথ গ্রহণ করব সাকারাতের বিছানায় যেতে হবে মৃত্যুর যন্ত্রণার অনুভূতি একদিন আপনাকে আমাকে অনুভব করতেই হবে এর দ্বারা প্রমাণ হয়ে যা ধনী বলেন গরিব বলেন চাকরিজীবী বলেন ব্যবসায়ী বলেন প্রবাসী বলেন নারী বলেন পুরুষ বলে জীবন যাদের একদিন মৃত্যুর গ্রহণ করতেই হবে আজ রাইলের হাতে ধরা একদিন পড়তে হবে কোন কৌশল তালবাহানার মাধ্যমে বাঁচার সুযোগ নাই কথা কন ঠিক কিনা এই আওয়াজে মানেন আজ রে বলেন ঠিক কিনা তাহলে এবার বলেন মৃত্যুর সাহায্যে তো গ্রহণ করবেন কবরে যেহেতু যাবেন বলুন ওদিকের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই অন্ধকার কবরে যে যাবে বলুন তো দেখি এই কবরে দুনিয়ার কোনো সম্পদ যাবেনি এই জোরে বলেন কথা বলতে সুবিধা হয় দুনিয়ার কোনো সম্পদ কবরে যাবে কথা বলেন ঠিক কি বন্ধু বন্ধু বন্ধুর ও আমার যুবক এই খবরে দুনিয়ার কোনো সম্পত্তি যাবে নাও টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার সম্পত্তি কিছুই যাবে নাও শূন্য হাতে কবরে যাবেন তবে মনে রাখতে হবে এই কবরের সম্বল এই কবরের সম্পত্তি হলো একমাত্র ইমান আর আমল কথা বলেন ঠিক কি আর একটু আওয়াজ করে বললে খুশি হব বলুন ঠিক কিনা ও তাইলে আমরা কবরে চাই না আমি আয়াত নিয়েছি অলি আল্লাহর সম্পর্কে কারণ ইমানদার যারা অলি আল্লাহ মানে বিশ্বাস করে তারা কথা বলেন এই জন্য বাবারা আমার অলি আল্লাহ যারা অলি আল্লাহ যারা আল্লাহর প্রিয় তারা আমরা আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না তাহলে বাবারা বলুন আমরা কি অলি আল্লাহর ফকি নাকি বিফকি আর একটু সরে বলেন বন্ধু আমাকে খুশি করার জন্য বললে লাভ হবে নাও আমরা দলিলের আলোকে আমরা বিশ্বাস করব কোরআন শুনলে যদি অলি আল্লাহর পক্ষে কথা থাকে আমরা নির্দিদায় নির্বিঘ্নে দলমত নির্বিশেষে সবাই আমরা অলি আল্লাহ মানবো কোরআন হাদিসে যদি অলি আল্লাহর পক্ষে যদি কথা না থাকে আমরা কেহই মানব না এটাই সোজা কথা কথা বলেন ঠিক কিনা কারণ ডাইরেক্ট খোলামেলা কথাই ভালো কথা বলেন ঠিক কিনা

बाजारे फुजा कोडी आमी बोल बना ना ना ये लगा रहा मर भाई बाबा रहा यो वो माइकेरा দূর যাচ্ছে এলেকারালের সমাজ যারা আছেন ওলি আল্লাহর বিপক্ষে যদি কেউ কথা বলেন আপনাদের কাছে অনুরোধ আসুন আসুন একবার দিগির পারের জমিনে এসে দেখে যান এই দিগির পার নাকাল মর্তুদালিশার মাজারে কেউ পূজা করে না ঠিক কি বল মর্তুদালিশার মাজারে কেউ পূজা করে না

আমাদেরকে অহবাদ দিবে আমরা আঙ্গুল বিসা থাকবো এটা কিন্তু কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না পাগল আমার না ধর দরবার পাগল আমার আউলিয়ার দরবার পাগল আমার মনামার না অনা দরবার বলেন পাগল আমার দরবারে গেলে লাভ আছে না নাই তাহলে আমাদের বলতে কি সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে তাহলে তো জবানটা ছেড়ে বলেন পাগল মন আমার বুলিও না আউলিয়ার দরবার পাগল মন আমার আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে গেলে আউলিয়ার দরবারে গেলে রহমত মিলে খুদার ঠিক না ওরে আউলি দরবারে গেলে অওলি দরবারে গেলে রহমত মিল রহমত মিলে উদার ভুলিও না আউলিয়ার দরবার পাগল মনামার ভুলিও না অলি দরবার আল্লাহ না দিলাম وعلى آل سيدنا آه محمد الله اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا

দিদার পাইব গো তারা না বলেন ওলি আল্লাহার কি যারা নবীর দিদাবার পাইব গো তারা হইবেন তারা সবার সেরা মোহাম্মদিয়া সুল্লা আল্লাহ

তাহলে চলন্ত দেখি আবার অলি আল্লাহর পক্ষে আল্লাহর কোরআনে কোনো আয়াত আছে কি না যদি না থাকে তাইলে আমরা আজকের পর থেকে অলি আল্লাহ বাদ দিব কথা বলেন ঠিক কিনা কারণ বাবার আমার বড় দুঃখের সাথে বলতে হয় আমার এই সোনার বাংলাদেশের কিছু সোনার যুবক মায়েরা পয়সা অর্জন করার জন্য বিদেশের জমিনে যায় সৌদি আরব যায় কি আরব কথা কয় না কিছু প্রবাসী বাইরা সৌদি আরব যান বিভিন্ন দেশের মধ্যে যখন যায় ওই দেশ থেকে যখন বিদেশ শেষ করে বাংলাদেশের জমিনে আসে বাংলাদেশে আসার পরে গেছে টাকা কামাই করতে আইসে বড় মুক্তি হইয়া কথা না কেন সৌদি আরব টাকা কামাই করতে যায় টাকার পাশাপাশি বড় মুফতি সাহেব হয়ে গেছে আর আমরা মৌলবীরা মাদ্রাসাত পড়তে পড়তে উসুরের ফিরা খাইতে খাইতে ভিড়ের সামরা শেষ আমরা বুঝি না তারা আমরাতে বেশি বুঝে জান্না মনে রাখবেন কোন মুসলমানের দলিল সৌদি হতে পারে না মুসলমানদের দলিল হলো একমাত্র কুরআন এবং সুন্নাহ ডান হাত তুলে বলেন ঠিক কি না ডাইরেক্ট কথাই বলো কথা বলেন ঠিক কি না সৌদি আরব মুসলমানের দলিল নয় মুসলমানদের দলিল হল কোরআন এবং সুলমান আমি জানতে চাই সৌদি আরবে জেনা নাই কথা কয় না সৌদি আরবে মদ নাই সৌদি আরবে নর্তুকী নাই তাহলে তুমি সব কিছুর বেলায় একটা বুঝো মাজারের বেলা এলে তোমার অ্যালার্জি হয় তাড়াতাড়ি একটাদোয়ানে যাও অ্যালার্জির ট্যাবলেট খাও ঠিক কি না আমরা বলতে চাই বাংলাদেশের মাটি অলি আল্লাহর দেশ ঠিক কিনা অলি আল্লাহর দেশে কোন অলি আল্লাহর দুঃশন কেটাই দেওয়া যায় না ঠিক কিনা বলেন তবে হ্যাঁ হকারি অলি আল্লাহর পক্ষে আমরা সুন্নিরা বন্ডের বিপক্ষে ছিল আজ এবং থাকবে ঠিক কিনা বন্ডকে সুন্নি সমর্থন করে না মনে রাখবেন বন্ড কখনো পীর হতে পারে না আর পীর কখনো বন্ড হয় না যে বন্ডামি করে সে পীরের বেশ লেবাস লাগায় বন্ডামি করে এ আওয়াজে মানিরা জোরে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার বলেন

শক্তি দিয়া সাহা দিয়া বই এক কোথান দিয়ে আল্লাহ আকবর কবি সাইস অজু জন না যায় অজু কন্ট্রোলের একটা ক্যালাস দইরা গিয়ারটা লাগাই আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ আকবরের দনিতে আজকে দিগির পারের জমিন আমরা মুখরিত করতে চাই চাই কি চাই না বিসমিল্লাহির রাহমানির রাহিম ألا <سؤال> إن أولياء الله <سؤال> لا خوف عليهم ولا هم يحزنون. أيها التكامي باريتك اللي كان لام. নাকি আমাদের আজকের মাহফিলের সভাপতি মাওলানা সাহেব লিখে দিয়েছেন এটা কোরআনে না নাই আসেন যদি কেউ প্রমাণ চান আমি কোরআন খুলে যদি দেখাইতে না হয় আমার গাল আপনার আর ভাইয়ের জোতা জোতা কথা কথা বলেন ঠিক কি